থেকে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর হয়ে যেত, এখনো কি আছে, গোসল ফরজে আছে, তারপরে ফজর হওয়ার পরে গোসল করতেন, তাহলে রোজা অবস্থায় গোসল করলেন না করলেন না? সেটা ফজরের সময় করেন আর সকাল 10টায় করেন আর আসর পরে গোসল করেন। হ্যাঁ, যদি ফজর পরে গোসল করা, আজানের পরে গোসল করা জায়েজ হয় তাহলে অধ্যায় প্রমাণিত হয়ে গেল, তাহলে দুপুরেও যায়, সকালেও যায়, সন্ধ্যাবেলাও যায়, বিকেলবেলাও যায়। জি, 1931 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী সাহাবি, আন্নহু সামিআ আবা বকর ইবনে আব্দুর রহমান, আবু বকর ইবনে আব্দুর রহমান থেকে শুনেছেন কে, সময় মাওলা আবি বকর ইবনে আব্দুর রহমান, তার আজাদকৃত বা স্বাধীনকৃত গোলাম, বলছেন কুনতু আনা ওয়া আবি, এই আবু বকর ইবনে আব্দুর রহমান থেকে শুনেছেন, উনি বলছেন যে আমি এবং আমার আব্বা ছিলাম, আবু বকর এবং আব্দুর রহমান ইবনুল হারিস, গত সপ্তাহে তার বাপের নাম এসেছে আব্দুর রহমান ইবনুল হারিস, তো দুইজনে ছিলাম, ফাজাহাব তো মাহু, তার সাথে গেলাম, মানে আব্বার সাথে গেলাম, হাত্তা দেখাল না আয়েশা, প্রবেশ করলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে এলম শেখার জন্য, নিকট আত্মীয় মাহরাম হলে সরাসরি এলম শিখতেন, এর আগে আলোচনা করেছি, কারণ এই হাদিসগুলো থেকে অস্পষ্ট হয়ে আছে যে আরে পুরুষ মানুষ আবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রবেশ করলাম, এটা কেমন কথা হইল? তাহলে কি মহিলার কাছে পুরুষ, বেগানা পুরুষ প্রবেশ করে এলম শিখতে পারে না? মোটেই না। তাহলে হয় এমন নিকট আত্মীয় যে মাহরম, আর না হইলে পর্দার আলাল থেকে সাহাবিরা এমন এমন মাসাইলগুলি জানতেন যেগুলি পারিবারিক মাসাইল, যেগুলি বাইরের কেউ জানার সুযোগ নেই, মা আয়েশার কাছে সেই এলেমটা ছিল, আর সবচেয়ে বেশি এলেম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, অন্য অন্য বিবিদের তুলনায় মাহাতুল মুমিনদের তুলনায় বেশি ছিল। ঘরের মাসাইল কী করে জানবেন? যে যখন তিনি সাহারি খান তখন গোসল ফরজ ছিল, এটা বাইরে লোক কী করে জানবে? এটি স্ত্রী ছাড়া কেউ জানবে না, তাই না? এমনকি ছেলেমেয়েরা হয়তো জানতে পারবে না। তো এইসব বিষয়গুলি জানার জন্য যেতে হইতো, যারা বেগানা তার পর্দার আল থেকে মাসা আলে জিজ্ঞেস করতে এটা জায়েজ কি না, আর যারা আপনার মাহরাম তারা সরাসরি ভিতরে গিয়ে জিজ্ঞেস করত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রবেশ করলাম, হাতে দেখালাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কালা তিনি বলে আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আলা রাসূলিল্লাহ, রাসূলের সম্পর্কে, ইনকানা লাইস বেহ জনবান, ইনকানা আসলে ছিল ইন্নাহু কানা, মুখাফফ হয়েছে আরবি গ্রামারে, কথা হচ্ছে এখানে হচ্ছে কথা হচ্ছে যে তিনি সকাল করতেন জুনবি অবস্থায়, মিন জেমাইন সহবাসের মাধ্যমে, গায়রা এহতেলামিন স্বপ্নদোষের কারণে নয়, সুম্মা ইয়াসুমহু, তারপর ওই দিনের সিয়াম পালন করতেন, ওই দিনের রোজা রাখতেন। 1932 নম্বরে একটু ছোট্ট হাদিস, তারই একটা অংশ রয়েছে, সুম্মা দাখালনা, মা আয়েশাকে তো জিজ্ঞাসা করা হয়ে গেল, আবু বকর ইবনে আব্দুর রহমান বাব্বাটা দুইজনে গেলেন মা আয়েশার কাছে জানলেন, তারপরে উম্মে সালমার কাছেও গেলেন, দিয়ে জিজ্ঞেস করলেন আর একজন নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিকে, যে দেখি কথাটা কি, কারণ এই বিষয়টা রোজা হবে না হবে না, শুদ্ধ হবে না, রোজা নষ্ট হয়ে যাবে এই বিষয়টি, তো একটু কনফার্ম হওয়ার জন্য আরেকজনের কাছে, আরেকজন উম্মুল মুমিনের কাছে গেলেন, তিনি হচ্ছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন সুম্মা দাখালনা আলা উম্মে সালমা, তারপর আমরা প্রবেশ করলাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ফাকালাত মিসলা, তিনিও অনুরূপ বললেন, মানে মা আয়েশা যেমন বললেন তেমন, মানে তার বাড়ি তো এরকমটাই ঘটেছে। জি, তাহলে বোঝা গেল যে একটি মশলা এখান থেকে আরেকটি মশলা, আসল মশলা তো হয়ে গেল যে কি না, পাক অবস্থা গোসল ফরজ থাকা অবস্থায় রোজা ধরা যাবে, মানে শুরু করা যাবে। আর একটা মশলা সেটা বলে দিই, সেটা হচ্ছে যে কোনো মশলাই যদি দ্বিধাগ্রস্ত থাকেন, একজন আলেমকে জিজ্ঞাসা করেও আপনার তৃপ্তি হচ্ছে না, তো আরও অধিক কনফার্ম হওয়ার জন্য একাধিক আলেমকে জিজ্ঞাসা করা প্রয়োজনে জায়েজ, প্রয়োজনে কথাটা আমার মনে হয় প্রয়োজন হলে জায়েজ, কিন্তু খামাখাতে জায়েজ নয়। আপনার স্বাভাবিক হচ্ছে দেখি পাঁচ টাকা টেস্ট করে, যেমন আমাদের এক ছাত্র ভাই সম্পর্কে আমাকে আরেকজন দায়ী বলছে, জানেন সে ওই লোক যে মশলাটা জিজ্ঞাসা করেছে না, ও আমাকে জিজ্ঞাসা করেছে, আপনাকে জিজ্ঞাসা করেছে, আর জানতে পারলাম বিশ্ব সূত্রে ওই ছয়জনকে জিজ্ঞাসা করেছে, এটা জায়েজ নয়, এটা ভুল কথা, মানে আপনার বিশ্বাসই হচ্ছে না, আপনার ছয়জন লাগছে জিজ্ঞেস করে একটা মশলা, এটা কোনো কথা হইল? তারা ওটা টেস্ট করছে, দেখি কে কী বলে, দেখি কী কেউ বলে। আচ্ছা, তারপরে এর চাইতে বড় নিন্দনীয় হচ্ছে, আপত্তিকর হচ্ছে, তারপরে আপোষে লড়িয়ে দেওয়া,
হ্যাঁ ধরেন দুইজন দুই রকম ফতোয়া দিয়েছে, একজন বলছে সালাম ফেরার পর আল্লাহ আকবার বলতে হবে, যেমন আজকাল ঝগড়া চলছে খুব সোশ্যাল মিডিয়াতে, যুদ্ধ চলছে, আর আরেকজন বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির বলতে হবে, আর সবাই আহলে হাদিস আলেম বা সালাফি আলেম বা সহি আকীদার যেটা বলবেন বলে। এখন করছে কি, এর একটু ভিডিও ক্লিপ নিলো, এর একটু নিয়ে এর একটু নিয়ে, আর তারপরে এই একই রকম রাখে তো অসুবিধা নেই, যে যারা আস্তাগফিরুল্লাহ বলা আস্তাগফিরুল্লাহ বলা একসাথে কয়েকজন, আল্লাহ আকবার বলা চলো আল্লাহ আকবার বলা একসাথে, আপনার যেটা পছন্দ লাগে সেটা করেন, যেটাকে সহি লাগছে করেন, আর একরকম রাখেন, কিন্তু তাজারুবুল আহওয়াল লড়াই লাগিয়ে দেওয়া, দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, একজন বলছে আল্লাহ আকবার আর তারপরে দুই মিনিট একটা আলো ক্লিপ দিয়েছে আরেকজন আস্তাগফিরুল্লাহ, এ দেখো দেখো বলুন সবাই বলছে সবাই সহি আকীদা সবাই আহলে হাদিস সবাই সালাফিয়া, দেখো দেখো আপোষে কি কথা বোঝা গেছে না, এগুলো ফিতনা, এগুলো কি ফিতনা, খবরদার এরকম কাজ করবেন না, তদারকুল আকওয়াল জায়েজ নয়, একের উক্তিকে আর একজনের উক্তির সাথে পেশ করা দ্বন্দ্ব লাগাবার জন্য, ঝামেলা বাঁধানোর জন্য, ফেতনা সৃষ্টি করার জন্য, সেটা সামনাসামনি হোক অথবা সোশ্যাল মিডিয়াতে হোক, এগুলো জায়েজ নয়, এগুলো দিনের খেদমত না, এগুলো ফেতনা করা। জি আপনি নিজের দিন পালন করেন, যেটা আপনাকে ভালো লাগছে করেন, আপনাকে চাপ চাপিয়ে দিতে হবে নাকি, কোরআন হাদিসে কোথাও আসে যে আস্তাগফিরুল্লাহ চাপিয়ে দিতে হবে বা আল্লাহ আকবার চাপিয়ে দিতে হবে, আরে ভাই আপনাদেরকে আল্লাহ আকবার ঠিক লাগছে ওটাই করেন, আরে ভাই আপনাদেরকে আস্তাগফিরুল্লাহ ঠিক লাগছে ওইটাই করেন, আরে ভাই আপনার রুকু থেকে উঠার পরে বুকে হাত বাঁধা ঠিক লাগছে ওইটাই করেন, কাউকে ভালো লাগছে না ছাড়তে ভালো লাগছে ওইটাই ঠিক লাগছে ওইটাই করেন, কিন্তু একদম এইগুলোকে ইস্যু বানিয়ে মাঝে মাঝে লড়াই, হ্যাঁ জানাজার পরে এক সালাম না দুই সালাম, এক সালাম না সৌদি আরব থেকে এসে সব চেঞ্জ করতে হবে, তো এখন এই দুই সালামের বিরুদ্ধে একদম উঠে পড়ে লেগেছে একসঙ্গে লোকেরা, না 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 এসব ফেতনা করা, এসব ফেতনা করবেন না, দিনের খেদমত করুন ফেতনা করবেন না, ফেকি মাসাইলে এরকম বাড়াবাড়ি করা ফেতনা, এই ফেতনা থেকে বেঁচে থাকুন, আল্লাহ যেন তৌফিক দান করে। 26 নম্বর অধ্যায় বলছেন বাবু সাইমে এজা আকালা আও শারেবা, বলছেন এমন বখারি রাহমাল্লাহ বাবু সাইমে এজা আকালা আও শারেবা নাসিয়ান, এই অধ্যায় হচ্ছে রোজাদার সম্পর্কে যদি ভুলে গিয়ে পানাহার করে নেই, ভুলে গেছিল মনেই নেই যে রোজা আছে আর পেট ভরে খাবার খেয়ে নিয়েছে, বড় তৃপ্তির সাথে পুরো কয়েক গ্লাস পানি খেয়ে নিয়েছে, অসুবিধা আছে, এটা বাল্য জীবনে খুব বেশি হয়, আমাদেরও হয়েছে, আর এখন ভুলতে চাইলেও ভুলি না, তাই না, মাঝে মাঝে আল্লাহ যদি ভুলিয়ে দিত প্রচণ্ড পিপাসা লেগেছে, ভুলিয়ে দিত দেখছি পান পানি পান করিয়ে নিতাম, তাই না, মন চাইতে পারে কিন্তু তাও হয় না, ভুলবেন না, কারণ এমন অভ্যাস হয়ে গেছে শ্যাম পালন করে রোজা রেখে নাকি আর বলছেন না, কিন্তু ছোটরা খুব ভুলে। জি তো যদি কেউ ভুলে গিয়ে পানাহার করে নেয় তো তার রোজা হবে না হবে না, হবে, কারণ ইচ্ছা করে করেনি, সে ইচ্ছা করে সে করেনি, কিন্তু ইচ্ছা করে যদি খায় ইচ্ছা করে পান করে রোজা নষ্ট করে, রোজা ভঙ্গকারী বিষয়। যদি কেউ ইচ্ছা করে বীর্যপাত করে রোজা হবে হবে না, আর যদি কারো স্বপ্নদোষ হয় একদিন রোজাতে দুই তিনবার স্বপ্ন দোষ ঘুমাইলি স্বপ্নদোষ, যুবকদের অনেকের রোগ আছে বেশি হলি রোগ, সকালবেলা ঘুমিয়েছে তখনও স্বপ্নদোষ, আবার জোহর পর শুয়েছে আবার স্বপ্নদোষ, হইতে পারে না, পারে না, রোজা নষ্ট হয়ে যাবে, কোনো কিছু নষ্ট, কেন নষ্ট হবে না, এইটাতে নষ্ট হবে না স্বপ্নদোষে আর ওইটাতে নষ্ট হবে বীর্যপাত করলে, কেন, একটা ইচ্ছাকৃত আর একটা অনিচ্ছাকৃত। ঠিক বলছেন ওয়াকাল আতা প্রখ্যাত তাবেঈ আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ বলেছেন ইনিস্তান সারা যদি কেউ নাক পরিষ্কার করে, নাকে পানি দিল, ফাদাখাল আল মাউ ফি হালকিহি, আর তারপরে পানি নাকে পানি দিতে গিয়ে তার খাদ্যনালীতে হলকে, খাদ্যনালীতে কী করেছে পানি চলে গেছে, সেটা ইচ্ছা করে নয় অনিচ্ছাকৃত চলে গেছে, হ্যাঁ হঠাৎ করে চলে গেছে, ও ভাবতে পারে যে পানি চলে যাবে, আমরা পুকুরে আর নদীতে সাঁতার দিতে গিয়ে কত যে পানি খেয়ে নিয়েছি, হ্যাঁ নতুন নতুন সাঁতার শিখি আর রোজাও আছি আর কত যে পানি ঢক করে ভিতরে পানি চলে গেছে, এরকম গেছে রোজা হয়ে যাবে, কিন্তু ইচ্ছা করে যদি ডিবে ডিবে পানি খায় কেউ তো দেখতে পাচ্ছে না, তাহলে তো কাজ হবে না, আল্লাহর জন্য ইল্লা সিয়াম ফাইনাহুল্লি, পানির তলাই আল্লাহর জন্য রোজা, সেই জন্য লাখ টাকা দিলেও পানির তলায় ডুবে আমি পানি খাবো না। জি যদি পানি ঢুকে পড়ে খাদ্য নালী তাহলে লাভ আসাবে হি ইনলাম ইয়াবলেক, সে যদি
থামতে না পারে তাহলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু থামতে পারলে ইচ্ছা করে পানি ঢোকানো যাবে না। ধরে নাকে পানি দিয়েছে আর তারপরে নাক ঝেড়ে ফেলবে, কিন্তু সে নাক ঝেড়ে ফেললো না, টান দিল টান দিল, পানি তো যেতে পারে, তাহলে ভুল কাজ করলো, তাহলে রোজা নষ্ট হবে। ওয়াকাল হাসান, হাসান বাসরি বলছেন, ইন দাখালা হালকাহু জুবাবু ফালা শাই আলাইহি, যদি রোজাদারের খাদ্য নালীতে কোনো মাছি ঢুকে পড়ে, হঠাৎ করে মুখটা খুলে আছেন আর মাছি ঢুকে গেল, হয় মাঝে মধ্যে এরকম হয়, আল্লাহ না করে হয় কি না হয়, ঢুকে গেল আর পেটে চলেই গেল মাছি, আর ঘুরে আসলো না মাছি, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে? ইচ্ছে করে ঢুকাননি, কিন্তু একটা মাছি ধরলেন আর গেলে নিলেন, রোজা নষ্ট হবে না? হবে না, নষ্ট হয়ে যাবে, কারণ ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত। জি, তারপরে বলছেন ওয়াকাল হাসান ও মুজাহিদ, হাসান বাসরি এবং মুজাহিদ রাহেমাহুমুল্লাহ এরা সবাই তাবেই, বলছেন ইন জামা নাসিয়ান, কোনো ব্যক্তি ভুলে গিয়ে সহবাস করে, রোজায় আছে মনেই নেই, কোন যে ভুলা লোক আল্লাহই জানে, সহবাস করে নিয়েছে, রোজ অবস্থায় ভুলে সহবাস করেছে, আমাদের মনে অবাক লাগছে যে এটা আবার হইতে পারে যে রোজ অবস্থায় ভুলে গেছে আর সহবাস করছে, কারণ সহবাস তো আর একা হয় না, দুইজন তো, দুইজনই ভুলে গেছে, হ্যাঁ হতে পারে, আল্লাহ ভুলে যেতে পারে। জি, তা যদি ভুলে যাওয়া সহবাস করে নেই ফালাস, তাতে কোনো অসুবিধা নেই, পানাহার ভুলে যেমন, হ্যাঁ কেউ খাবার খেলে পানি পান করলে যেমন রোজা নষ্ট হবে না, ঠিক তেমনই ভুলে গিয়ে যদি সহবাসও করে নেই, হ্যাঁ তাতে রোজা নষ্ট হবে না, কিন্তু যখনই মনে পড়বে তখনই সরে পড়তে হবে কি না? অবশ্যই। যে তারপরে গ্লাসে পানি খেয়েছেন, দুই ঢোক তিন ঢোক খাওয়া হয়েছে বা সবটা প্রায় হয়ে গেছে, এক ঢোক পানি শুধু গ্লাসে লাগানো আছে, ওই সময় মনে পড়ে গেল, তো কী করতে হবে? আরে এতটা যেন খেয়ে ফেলেন, এইটুকু রেখে লাভ কি, চলবে না? যায় না, রোজা নষ্ট, ওইটুকুতে রোজা নষ্ট হয়ে যাবে, রোজা নষ্ট, একটা ভাত মুখে থেয়ে গেছে, সাথে সাথে উগলে ফেলেন যখনই মনে পড়েছে। জি, হাদিস 1933 নম্বর হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা নাসিয়া, কোনো ব্যক্তি যদি ভুলে যায়, ফাআকালা, সুতরাং সে খেয়ে নিল, ওয়াশারে বা পান করে নিল, পানাহার করে নিল, ফালিয়তিমা সাওম, তাহলে কী করবে? রোজায় অবস্থা আছে, রোজাটাকে পূর্ণ করুক, কন্টিনিউ করা। জি, কেন? বলছে ফাইন্নামা তামাহুল্লাহ সাকা, কারণ আল্লাহ খাওয়িয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন, কারণ সে ইচ্ছা করে এটা করেনি, আল্লাহর পক্ষ থেকে তার জন্য যাক আল্লাহ করিয়ে দিয়েছে, তার কোনো দোষ নেই। জি, সুতরাং কোনো অসুবিধা নেই। 27 নম্বর অধ্যায়ে বাবুছেন, মাবো সেওয়া কি রতাবে ওয়ালিয়া বেসিলিস সাহেব, রোজাদারের জন্য কাঁচা এবং সুখা মিশওয়াক দুই রকমের মিশওয়াক জায়েজ, এটা আগে যদি আলোচনা সামান্য চলে এসছে, ওই বিষয়ে হাদিস দু তিনটি এসছে। ওয়ুজ কারো আমির বিন রাবিয়া, হ্যাঁ তবে আমির বিন রাবিয়া থেকে উল্লেখ করা হয়েছে, কাল তিনি বলেন রায়তুন নবী সাহেব সাহাবি, তাহলে আমির বিন রাবিয়া তিনি বলছেন যে আমি নবী সাল্লামকে দেখেছি, ইয়াস্তা কহসা এ মালা উহসি ওয়া আউত, অগণিতবার, অসংখ্যবার, মালা উহসি ওয়া আউত, আমি গণনা করতে পারবো না যে কতবার, হ্যাঁ বহুবার বলতে পারেন, অগণিতবার, বহুবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াম অবস্থায় মিশওয়াক করতে দেখেছি, একবার দুইবার নাই। ওয়াকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, লাউলা আনা শুক্কাল উম্মতি, আমার উম্মতের জন্য আমি যদি ভারী কঠিন না মনে করতাম, লা আমার তহম বিসওয়াক ইন্দা কুল্লি ওযু, প্রত্যেক ওযুর সময় তাদেরকে মিশওয়াক করতে বলতাম। তো প্রত্যেক ওযুর সময় মিশওয়াক করা সুন্নাত না? তো নবী সাল্লাল্লাহু তো বলেছেন, কিন্তু এখানে তো বলছেন না, যদি কষ্টকর না মনে করতাম তাহলে বলতাম, তার মানে আমি বলিনি মিশওয়াক করতে। নেগেটিভ অর্থ বুঝেন, একটা হচ্ছে ইতিবাচক অর্থ, আর একটা নেতিবাচক অর্থ। আমি যদি আপনাদের জন্য কষ্টকর না মনে করতাম তো আমি মাগরেব পর্যন্ত আলোচনা চালাইতাম, তার মানে কি মাগরেব পর্যন্ত আলোচনা চালাবো না, নাকি চালাবো? চালাবো না, কারণ কষ্টকর। তাই নবী সাল্লাল্লাহু বলছেন যে আমি যদি কষ্টকর না মনে করতাম উম্মতের জন্য তাহলে প্রত্যেক উজুর সময় কি করতে বলতাম? মিশওয়াক করতে বলতাম। তো হুকুম করেছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুকুম করেন। তারপরে যে বললেন যে সুন্নাত, কেমন কথা হইল, কি ব্যাখ্যা করবেন এই হাদিসের? একটা শব্দ এখানে হ্যাঁ উজ্জ আছে, হ্যাঁ শরিয়া পড়া লোকেরা, লা আমার তহম বিসওয়াকে, ব্যাখ্যা এই হাদিসের, ইশরাহ আল হাদিস আব্দুল হাফিজ আব্দুল আজিজ, ইয়াল্লা, লা আমার তহম বিসওয়াকে হাল আলিল আসওয়াক সুন্নাহ আও লাইসা বিসুন্নাহ, এন্দা করলে সলাত আও এন্দা করলে ওযু সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন লাউলা না শুকাল উম্মতি, লা আমার তহম বিসওয়াক, মা আমার রাসূলুল্লাহ বিসওয়াকে,
এজন কি মাদাম মা আমার লাইসা বি সুন্নাহ হ্যাঁ জায়েজ আছে হ্যাঁ জায়েজ জায়েজ আছে না সুন্নাত আছে লা আমরতুম বিস সিওয়াকে ওজুবান করুত বুঝা গেছে লা আমরতুম বিস সিওয়াকে ওজুবান যদি আমার উম্মতের জন্য কষ্টকর না মনে করতাম তাহলে আমার উম্মতকে প্রত্যেক উযুর সাথে অন্য রিওয়ায়েতে প্রত্যেক সালাতে আগে কি করতে বলতাম মিসওয়াক করতে বলতাম ওজুবান অপরিহার্য হিসাবে বাধ্যতামূলক কিন্তু বাধ্যতামূলক ওয়াজিব করলাম না সুন্নতটা থাকলো এবার বুঝা গেছে এই একটা শব্দ এখানে উজ্জ মানতে হবে লা আমরতুম ওজুবান জি ওয়াজিব করেননি তবে সুন্নাত আপন জায়গায় ঠিক আছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং উৎসাহিত করেছেন জি ওয়ায়ুরবানাহু আন জাবির ওয়া যায়েদ ইবনে খালিদ আর এই রকমই বর্ণনা করা হয়েছে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে যায়েদ ইবনে খালিদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুস সাসাইমা মিন গায়রি রোজাদার আর রোজাদার নয় এই দুই শ্রেণীর মানুষের মাঝে পার্থক্য করেননি যে প্রত্যেক উযুর সময় প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করা কঠিন না হলে ওয়াজিব করে দিতাম এটা সবার জন্য রোজা অবস্থায় আর রোজা না থাকা অবস্থায় তাহলে বোঝা রোজা অবস্থায় মিসওয়াক কি করা যাবে তাজাও করা যাবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দেননি যে সুখা করিও তাজা করিও না বলেছেন তাহলে বোঝা গেল জায়েজ জি এইরকম মুজার মশাতে আমি বলেছি কিন্তু কারণ আমাদের দেশে বড় বাড়াইছে মোজা যদি একটু ছিঁড়া থাকে আরে ছিঁড়া মোজা জায়েজ নয় মশা করা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সবাই ধনী ছিলেন সাহাবারা নাকি আর সবাই আবার নতুন নতুন মোজা পড়তে একটু ছিঁড়লে ফেলে দিতেন এমন কোনো হাদিস আছে নাকি না তখনকার সাহাবাই কেরম কোনো এখনকার চাইতে বেশি গরিব ছিলেন অভাবী ছিলেন তাহলে ছিঁড়া মোজা থাকা স্বাভাবিক তাহলে ছিঁড়া মোজা সামান্য যদি ছিঁড়া থাকে কোনো অসুবিধা নেই নবী বলেছেন পাতলা হইলে করিও না মোটা হইলে করে বলেছেন যেমন হানাফি ভাইরা বলে থাকেন না পাতলাতে চলবে না মোটা হইতে হবে একদম হ্যাঁ কথা বলেছেন নবী সাল্লাম ভেঙে দিয়েছেন যে দেখো জাউরাব কাপড়ের মোজা পাতলা হইলে চলবে না আর মোটা হইলে চলবে না নিজে থেকে বাড়াবাড়ি কেন ফোকাহাদের জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী সাল্লাম বর্ণনা করে আস সিওয়াকু মাতহারাতুন লিল ফাম মিসওয়াকের উপকারিতা বলছেন যে মিসওয়াক হচ্ছে মুখের জন্য পবিত্রতার মাধ্যম মাতহারাতুন যদি পড়েন তাহলে ওর মানে হবে সাবাবুন লিত্তহর লিত্তাহারা পবিত্রতা মুখকে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখে কি মিসওয়াক মিসওয়াক করলে কি হয় মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকে মাতহারাতুন ইলফাম আর এটাকে মিথারাতুন পড়া হয়েছে যদিও মশহুর হচ্ছে মাতহারাতুন জি সাবাবুন লিত্তাহারা বা লিত্তথির আর মিথারাতন ইসিম আল্লাহ তাহলে এর অর্থ কি হবে আল্লাহ মানে মাধ্যম মানে যন্ত্র তো মুখকে মিসওয়াক হচ্ছে মুখকে পবিত্র বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কি মাধ্যম জি হ্যাঁ মারদাতুল রব এবং সেটা হচ্ছে রব আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির মাধ্যম হ্যাঁ সন্তুষ্টির কারণ সন্তুষ্টির উপায় ওয়াকালা আতা প্রখ্যাত আমি আতা এবং কাতাদা বলেছেন ইয়াবতালি রিকাহ যেই ব্যক্তি মিসওয়াক করবে মিসওয়াকে যদি রস থাকে তাহলে গিলবেন না যেমন এর আগে আলোচনা চলে এসছে কিন্তু এমনি মুখে কিছু থুথু আছে শুকনো মিসওয়াক আর এমন যে কিছু চলে যাবে স্বাদ এমন কিছু নেই তাহলে থুথু গিলতে পারে কিন্তু যেমনটা বললাম যে সতর্কতা অবলম্বন করতে হবে আর তাতে তোর কোনো রকমের যদি স্বাদ থাকে তো সেটা গিলতে হবে না এমনি থুতু গিলতে কোনো অসুবিধা নেই কম হোক অথবা বেশি হোক 1934 নম্বর হাদিস হুমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাহিমাহুল্লাহ তিনি রাআইতু উসমান তিনি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা আমিরুল মুমিনীন স্বাধীনকৃত গোলাম তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখলাম তাওয়াদ্দা ওযু করলেন ফা আফরাগা আলা ইয়াদাইহি সালাসান নিজের দুই হাতে তিনবার করে পানি ঢাললেন আফরাগা ঢালা তাহলে হাত প্রথম কি করলেন কবজি পর্যন্ত ধুইলেন যেটা সুন্নত প্রথম সুম্মা মাদমাদা তারপরে কুলি করলেন ওয়াস্তান সারা নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন সুম্মা গাসাল ওয়াজিব সালাত তারপরে মুখমণ্ডল তিনবার করে ধৌত করলেন তিনবার উত্তম সুম্মা গাসাল ইয়াদাহুল ইয়ুমনা ইলাল মিরফাতে সালাত তারপরে ডান হাত কনুই সহ ধৌত করলেন তিনবার সুম্মা গাসাল ইয়াদাহুল ইউসরা ইলাল মিরফাক সালাসান তারপরে বাম হাত কনুই সহ ধৌত করলেন তিনবার সুম্মা মাসাহাবি রাসি তারপরে মাথার মাসে করলেন হাত তারপরে আপনার মুখমণ্ডল এগুলো হচ্ছে তিনবার কিন্তু মাসার ক্ষেত্রে একবার মাসা যদি কেউ তিনবার করে
বলে বেদাত বাড়াইলি বেদাত জি সুম্মা গাসালা রিজালহুল ইউমনা সালাসান তারপরে ডান পা ধৌত করলেন তিনবার তাখনা সহ হইতে হবে সুম্মা লিউসা তারপরে বাম পা তিনবার তাহলে পাও তিনবার ধোয়া উত্তম সুম্মা কালা তারপরে রায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নাহওয়া উযু হাযা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি আমার এই রকমই ওযু করতে যেমন আমি ওযু করে দেখাইলাম এই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে দেখেছি মানে এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর বিবরণ বা পদ্ধতি সুম্মা কালা তারপরে বলে মান তাওয়াদ্দা ওযু উই হাযা যে ব্যক্তি আমার এই রকম করে ওযু করবে রাসূলুল্লাহ বলেছেন সুম্মা ইউসাল্লি রাকাতাইন তারপরে দুই রাকাত সালাত আদায় করবে এই সালাতের নাম কি তাহিয়াতুল ওযু ওযুর সাথে সংশ্লিষ্ট ওযু সালামি যেমন মসজিদ সালামি তাহিয়াতুল মসজিদ তেমন ওযু সালামি হচ্ছে দুই রাকাত পড়লে ভালো এর ফজিলত রয়েছে এই ফজিলত শুনেন লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাই এই দুই রাকাত সালাত এমন মনোযোগী হয়ে পড়বে চেষ্টা করে মনোযোগী পড়া যে যাতে দুনিয়ার কোনো কথা যেন না আসে মানে এমন না যে তার বডিটা শুধু শরীরটা নামাজ পড়ছে কিন্তু মগজ কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়া হিসাব নিকাশ বিভিন্ন কিছু পারিবারিক সমস্যা সব মগজ ঢুকাচ্ছে দুই রাকাত পড়া হয়ে গেল ও কিছুই উপলব্ধি করলো না সালাত থেকে শুধু তার দেহটা নামাজ পড়লো এইরকম নামাজ হবে না একটু মনোযোগী পড়ার চেষ্টা করতে হবে শয়তানি অসহসা যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বা এড়িয়ে সালাত আদায় করতে হবে এই যদি এইভাবে মনোযোগী খুশুর সাথে সালাত আদায় করে দুই রাকাত তাহিয়াতুল ওযু গফির আল্লাহু মা তাকাদ্দামে যাবে তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে সাগিরা গুনাহ মাফ করে দেওয়া হবে কাবিরার জন্য তওবা শর্ত রয়েছে আর একটি অধ্যায় রয়েছে ছোট্ট একটি হাদিস বা আসার রয়েছে আসারগুলি রয়েছে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী সম্পর্কে ইজা তাওয়াদ্দা যখন ওযু করবে ফালিয়াস্তান শেখ বে মিনখারিহিল মা নাকের বাঁশির মিনখার মান নাকের বাঁশি যে নাখের বাঁশি কিতে পানি দেবে দিয়ে পানি দিয়ে পরিষ্কার করবে নাখে নাখে পানি দিয়ে কী করবে পরিষ্কার করবে ইস্তিনশাক মানে নাকে পানি টানা আর ইস্তিনশাক মানে টানার পরে ঝেড়ে ফেলা জি এই হচ্ছে পার্থক্য ইস্তিনশাক কাফ দিয়ে আর ইস্তিনশার রা দিয়ে দুটো পার্থক্য ওয়ালাম ইউমাইয়িজ বাইনা সাইম ওয়া গায়রিহি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদার আর যে রোজাদার নাই উভয়ের মাঝে পার্থক্য করেননি উভয়ে কী করবে নাকে পানি দেবে কিন্তু বেশি দেবেন না যে রোজা অবস্থায় থাকবে বেশি করে টানবেন না এমন টানা যে ভিতরে চলে যাওয়ার আশঙ্কা থাকে এমনটা যেন না হয় যেমন অন্য হাদিসে রয়েছে ওয়াকাল হাসান হাসান বাসি রহমতুল্লাহ বলছেন লা বাসা বিসাউত লিসাইম ইন লাম ইয়াসিল ইলা হালকিহি রোজাদার যদি নাখে সাউত মানে হচ্ছে ড্রপ নাখে কোনো ওষুধ দেওয়া সাউত তখনকার যুগে নাক দিয়ে ওষুধ দিলে ওটার নাম সাউত হ্যাঁ তো আজকালকার হচ্ছে যে ড্রপ নাকে ড্রপ দিয়ে থাকে তো রোজা অবস্থায় কোনো অসুবিধা নেই ইনলাম ইয়াসেল শর্ত হচ্ছে যাতে খাদ্য নালি পর্যন্ত না বোঝে এইখানে না চলে আসে সব তাহলে একটু সতর্কতা এক ফোঁটা দুই ফোঁটা দেবেন এমন পাঁচ সাত ফোঁটা যদি দেন তো দুই চলে যাবে তাই না কারণ নাকের সাথে নাকের বাঁশির সাথে আপনার খাদ্য নালীর ঘনিষ্ঠ সম্পর্ক আছে একটুতেই স্বাদ পাওয়া যায় কিন্তু হ্যাঁ জি বা গল্প এই আর কি সোম্মা আফ কি বলছেন ইল্লাম এসের হালকে ওয়াক তাহিল আর সুরমাও লাগাতে পারবে তাহলে চোখেও ব্যবহার করতে পারেন সুরমা বা এই ধরনের জিনিস ড্রপ ওয়াকালা তা আতা বলছেন ইন তামাত মাদা কেউ যদি কুলি করে সোম্মা আফরাগা মা ফি ফি হে মিনাল মাই কুলি করার পরে মুখে যে পানি ছিল সেটা ফেলে দিল লায়াদুর রহু তারপরে কোনো ক্ষতি নাই ইল্লাম ইয়াজদারিদ রিকাহু যদি তার থুথু সে গিলে ফেলে কুলি করার পরে পানি রস্ত আছে ভিতরে আর তারপরে যে থুথু হলো তো থুথুর সাথে পানি মিক্স হলো যে পানিটা অবশিষ্ট থেকে গেছে মুখের ভিতরে কিন্তু কুলি করে ফেলেছে মনে রাখবেন তাহলে এটা যদি গিলে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই সামান্য কিছু শরীয়তের একটি বিধান শুনে রাখেন এটা কায়দা নীতিমালা আলিয়ে সির হালকা কিছু হইলে এর অনুমতি আছে হালকা কিছু হইলে অনুমতি আছে এখান থেকে অনেক মাসাইল ইস্তেমাল করতে পারবেন তার মধ্যে আপনার স্প্রে এই যে বডি স্প্রে এতে সামান্য কিছু অ্যালকোহল আছে এখন এই স্প্রে বডি স্প্রে জায়েজ কি না শেখ ইবনে রাহিমাহুল্লাহ বলছেন যে অ্যালকোহল হারাম প্লাস নাপাক খামর মাদকদ্রব্য হারাম এবং নাপাক কিন্তু আলিয়েসির ইউফান হালকা যেহেতু সেজন্য অসুবিধা নেই সামান্য একটু পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আছে অসুবিধা নেই একশোতে পাঁচ শুধু আর পঁচানব্বই হচ্ছে পানি বা পাক জিনিস তাহলে অসুবিধা নেই জায়েজ
শেখ ইবনে উসাইম রাহমাতুল্লাহ আলাইহি উনিও বলছেন যে স্প্রে ব্যবহার করতে পারবেন, কিন্তু ফতোয়া ভিন্ন একটু। সেটা হচ্ছে তিনি বলছেন যে অ্যালকোহল বা মাদক দ্রব্য হারাম, পানাহার করা হারাম, কিন্তু নাপাক নয়। আর এটাই বেশি মানে যুক্তিসঙ্গত লাগছে, দলিল সম্মত লাগছে। প্রত্যেকটা হারাম যে নাপাক এমন কথা নাই। মাটি খাওয়া হারাম নয়, কেউ যদি বালি খায় হারাম না, পাথর খায় হারাম না, হ্যাঁ কাশপোটা খাচ্ছে খেয়ে জুলে আউজুবিল্লাহ, নোংরা জিনিস না তো। কথা হচ্ছে যে আর কিন্তু নাপাক কি? নাপাক নয়। তো কথা হচ্ছে অনেক কিছু হারাম কিন্তু নাপাক নয়, অনেক কিছু হারাম কিন্তু নাপাক নয়, যেটা বলতে চাইছি। তো তার মধ্যে হচ্ছে এই আপনার যে বিষয়টি বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ স্প্রের কথা বলছিলাম, যে স্প্রের কথা বলছিলাম। স্প্রেতে যে অ্যালকোহল থাকছে, অ্যালকোহল হচ্ছে খামর, তো এতে যে এক তো সামান্য আছে সেভেন মাদের ফতোয়া, দুই নম্বর কথা এটা হারাম, মানে পানাহার হারাম, কিন্তু সেটা নাপাক নয়। যখন নাপাক নয় সুতরাং স্প্রেতে যদি অ্যালকোহল থাকে তো সেটা ব্যবহার করা শরীরে কাপড়ে জায়েজ, নাপাক হবে না। এবার বুঝতে পেরেছেন? দলিলটা দিয়ে একটু ইঙ্গিত করে দিই, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাজিল হলো যে মদ হারাম মদিনায়, তখন অনেকের বাড়িতে বড় বড় মটকা, বড় বড় কলসে কি ছিল? মদ রাখা ছিল। কি করা হলো? সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, সেই মটকাগুলি মাটির ছিল, সবগুলিকে ভেঙে দেওয়া হলো, আর যত মদ ছিল সবগুলিকে বহিয়ে দেওয়া হইল। ফাজারাত ফি সাকাকিল মদিনাতে, মদিনার গলিতে গলিতে মদ বইছিল। তাহলে কত মদ বাড়িতে রাখা ছিল, কারণ আরবরা 1400 বছর আগে মদটা ওই রকমই ছিল যেমন পশ্চিমাদের মদ এখন। মদ ছাড়া আর শুকুর গোস্ত ছাড়া পশ্চিমা ইহুদি না সারা বিশ্বাস করে না, সারা আছে খ্রিস্টান আছে এমন কেউ নেই, মুসলিম ওই দেশে গিয়ে ভেসে যাচ্ছে সেই গুমরাহিতে, ঠিক না? ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদের হেফাজত করে। তো কথা হচ্ছে যে মদিনার রাস্তাতে বহিয়ে দেওয়া হলো, এই যে রাস্তাতে মদ বহিল, ওই রাস্তাগুলি দিয়ে মুসলিমরা সাহাবায়ে কেরাম সালাত পড়তে যেতেন না, কাপড় পরে যেতেন না, মহিলারা পর্দা করে যেতেন না, তাহলে কাপড়েও মদ লাগার সম্ভাবনা ছিল না। তো মদ যদি নাপাক হইতো তো রাস্তাতে বহাবার অনুমতি দিতে নবী সাল্লাম, হ্যাঁ যে ভেঙে ফেলে দাও আর বহিয়ে দাও, বলতেন যে না 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 এমন জায়গায় ফেলো যে মানুষের গায়ে না লাগে, কাপড়ে না লাগে, বলতেন না? বলতেন না। তাহলে বোঝা গেল যে মদ হারাম কিন্তু নাপাক নয়। জি, বিড়ি সিগারেট হারাম কি না? হারাম না, জর্দা হারাম, কিন্তু কারো পকেটে যদি বিড়ি সিগারেট থাকে তো পকেটটা নাপাক হয়ে যাবে নাকি? তামাক যদি রাখে গুল হারাম, খাওয়া হারাম কিন্তু নাপাক তখন নয়। তাহলে বোঝা গেল যে প্রত্যেক হারাম নাপাক নয়। চলেন তারপরে কি বলছেন, অমাজা বাকিয়া ফি ফি বলছেন, হ্যাঁ কি করলে আতা বললেন যদি কুলি করে আর তার মুখের গুলি ফেলে দিল, মুখে যে পানি ছিল সব ফেলে দিল, তারপরে থুথুর সাথে যে পানি সামান্য কিছু মুখে আছে সেটা দিয়ে গেলে কোনো অসুবিধা নেই। অমাজা বাকিয়া ফিফি, তার মুখে কী বার আছে, কারণ কুলি করে তো ফেলেই দিয়েছে সামান্য কিছু আছে। তারপরে বলছে ফাইনিস্তান সারা ফাদা খালাল মাও হালকা হুলা বা সালিয়ান হুলা আমলে, কোনো ব্যক্তি যদি নাক পরিষ্কার করে, নাকে পানি দিল আর তারপরে পানি তার খাদ্য নালিতে চলে গেল, অনিচ্ছাকৃত চলে গেল, নাকে পানি দিয়েছিল আর অনিচ্ছাকৃত ভিতরে চলে গেল, না বাসা তাতে কোনো আপত্তি নেই অসুবিধা নেই, অন্য লাই আমলে, কারণ সে সেটা নিজের আয়ত্তে রাখতে পারেনি, সেটা তার অনিচ্ছাকৃত হয়েছে, তার ইচ্ছাকৃত এটা হয়নি। কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি মুখ দিয়ে ঢুকাই, হ্যাঁ আর পেটে চলে যায়, তাতে যেমন রোজা নষ্ট হবে, ইচ্ছাকৃত নাক দিয়ে টানলো আর ভিতরে চলে গেল খাদ্য নালিতে, তাতেও রোজা নষ্ট হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি, ওসল।